নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে বিকেল 4:30, কিন্তু কাব্য এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। সেই যে দুপুরে ঘুমিয়েছে এখনও ওঠেনি, কখন খাবে কে জানে। ও এরকমটাই করে, যখন ঘুমোয় 2-3 ঘন্টা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই, উঠছে না, খাওয়া দাওয়ার তো কোনো বালাই নেই। আবার যখন ঘুমোবে না তখন হাজার চেষ্টা করেও ওকে কেউ ঘুম পাড়াতে পারবে না। আজকে ঠিক তেমনটাই করেছে। ওর স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। তো এবারে আমি খানিকক্ষণ চেষ্টা করলাম ওকে ঘুম পাড়াবার, ও ঘুমালো না। তারপরে আমি ওকে ওর বাবার কাছে দিয়ে কাজ করছিলাম। আর কি করছিল জানেন? বাবার কোলে বসে বসে বিরক্ত করছে, আর কি করবে। তো ওর বাবা তখন ফোনে ওর যে সমস্ত ছবিগুলো তোলা রয়েছে সেই ছবিগুলো ওকে দেখাচ্ছে একটা একটা করে। আর এক একটা ছবি দেখে ও এক এক রকম মুখের ভঙ্গিমা করছে। কোনোটা দেখে তো সেই ভুরুটুরু কুচকে এইভাবে তাকাচ্ছে যে বাচ্চাটা কে, আবার কোনোটা দেখে দাঁত বের করে হাসছে। ওর মাত্র দুখানা দাঁত উঠেছে, একটা ওপরে একটা নিচে। ওই বড় দাঁতটা, ওপরের দাঁতটা ওর বড়, ওই বড় দাঁতটা বের করে ই করে হাসছে। দেখলে মানে হাসি পেয়ে যায় ওর কাণ্ড কারখানা দেখলে। আবার কি বলে জানেন? বলে কে এটা, মানে নিজের ছবি নিজে দেখে বলছে কে এটা, চলুন দেখবেন ওর কাণ্ড কারখানা। তো আপনারা তো দেখলেন ওর কাণ্ড কারখানা। ওর না বাবার সঙ্গে দারুণ ভাব জানেন তো, আর আমার ওপরও মাঝে মাঝে খুব রেগে যায়। ওই যে জোর করে একটু খাওয়াই তো সেই কারণে আমার ওপর মাঝে মাঝে রেগে যায়। আমাকে আবার এরকম আঙুল তুলে, দুই আঙুল তুলে, এইভাবে দুই আঙুল তুলে আমাকে আবার বকেও দেয়। তো সেই রকমই আজকে কি করেছে, আমার সঙ্গে আমাকে বকছে ওকে জোর করে খাওয়াচ্ছি বলে। তো আমার হাত থেকে ওর বাবা ওকে কোলে নিয়ে ওকে একটু কোলের মধ্যে নিয়ে গোল গোল করে ঘোরাচ্ছে ঘুরে ঘরের মধ্যে। তো সেটাতেও ও বেশ মজা পেয়ে গেছে। এইবার ওর বাবা ভেবেছে ওকে ওইরম করে গোল গোল করে ঘুরিয়ে ওকে ভুলিয়ে রাখবে, আর তার মাঝখানে আমি ওকে খাইয়ে দেব। কিন্তু আমার মেয়ে যা চালাক, ও বাবা আমাকে মনে হয় 10 বার বিক্রি করে দেবে ও। তো ওকে কেন থামালো ওর বাবা, ওই মানে চিৎকার করছে, বিরক্ত করছে, ওকে আবার ওইরম করে গোল গোল করে ঘোরাতে হবে। আর যখনই ঘোরাচ্ছে তখনই কি মজা, দাঁত বের করে হাসছে। তো চলুন দেখবেন। কাব্য জানেন তো খাওয়া নিয়ে ভীষণ বিরক্ত করে। মানে ওর খেলাধুলা সমস্ত কিছু ঠিক আছে, সমস্ত মানে দুষ্টুমি ওর সব ঠিক আছে, খাবার কথা শুনলেই ব্যাস ওর হয়ে গেল। মানে অন্য সময় মা খুব ভালো, মার সঙ্গে দুষ্টুমি করছে, বাবার সঙ্গে দুষ্টুমি করছে, ঠিক আছে। যখনই না আমি ওর খাবারটা রেডি করি, মানে টেবিলে ধরুন বাটিটা নিচ্ছি, চামচটা নিচ্ছি, গরম জল ঢালছি, আর ও এত চালাক, ও খাটে বসে বসে বুঝতে পারে যে ওকে এখন খাওয়ানো হবে, ও কী করে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে সোজা আমার খাটের সঙ্গেই বক্স জানলা, গুটি গুটি পায়ে সোজা একদম জানলায় চলে যাবে। আর জানলায় গিয়ে কী করেন জানে, কী করে ও, ওই জানলার পাল্লা দিয়ে দেবে, বন্ধ করে দেবে। ও ভাবে কি জানলার পাল্লা বন্ধ করে দিলে মা হয়তো আমাকে আর ধরতে পারবে না, এই রকম করে। আবার তো কোনো কোনো সময় কী করে, যদি ঘরে বাবা থাকে ও কী করবে, বাবার কোলের মধ্যে ভেতরে ঢুকে বসে থাকে। ত
তো এইরকম করে। আমি ডাক্তারের সাথেও কথা বলেছি ওর এই খাওয়ানোর বিষয়টা নিয়ে, তো ডাক্তার আমাকে বললেন যে ও মানে চঞ্চল কিনা বা ঠিকঠাকভাবে দৌড়াদৌড়ি করতে পারে কিনা, হ্যাঁ দুষ্টুমি করে কিনা। তো আমি তো বললাম এগুলোতে তো মানে ওকে 100 কি 100তে মনে হয় 200 দেওয়া উচিত, খাওয়া দাওয়া ছাড়া ওর সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। তো ডাক্তারবাবু বললেন যে কখনোই জোর করে খাওয়াবেন না, ও সবার মানে খাওয়ার যে পরিমাণ, সবাই তো বেশি পরিমাণে খায় না, ওর পেটটাও তো দেখতে হবে কতটুকু, তো ও যতটুকু নিজে খেতে পারবে ততটুকুই খাওয়ান, আর যদি দেখেন যে একেবারেই খাচ্ছে না তখন নিওপেপটিনটা খাওয়াতে বলেছে। তো ওটা আমি ওকে খাওয়াই, ওটা খাওয়ানোর পর থেকে দেখছি এখন একটু খাচ্ছে, কিন্তু দুষ্টুমিটা কিন্তু বজায় আছে ওর। তো এই সমস্ত কাণ্ডকারখানা ও করে থাকে, মানে আমি অবাক হয়ে যাই যে 1 বছরের বাচ্চার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে। মাঝে মাঝে আজকে কি করেছে আপনাদেরকে বলি, আমি যদি ওই ভিডিওটা তুলে রাখতে পারতাম আপনাদের দেখালে বুঝতে পারতেন, মানে যে কোনো সময় কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে। ও কি করবে, ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠেই একটাই কাজ ওর, সোজা জানলায় চলে যাবে। জানলায় গিয়ে মানে আমাদের বাড়ির পেছনের রাস্তায় টাইম কল রয়েছে, ওখানে প্রতিবেশীরা আসেন জল নিতে, আর ও কি করবে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে ভাব জমাবে। এই ওই করে ডেকে ডেকে তাদের সঙ্গে কথা বলবে। তো এইরকমই করছেও, আর আমি টেবিলে ওর দুধটা রেডি করছি খাওয়াবো বলে, তো হঠাৎ করে দেখলাম জানলার যে গ্রিলে, গ্রিলেও কী করলো উঠে পড়লো, মানে 2-3টে রোর ওপরে উঠে মানে বাদর যেভাবে ঝোলে আর কি, ঠিক সেইভাবে ও ঝুলে রয়েছে গ্রিলের মধ্যে। ও যদি পড়ে যেত ওর মাথায় যে কী পরিমাণ লাগতো, আমি তো দেখে দৌড়ে এলাম ওকে ধরতে। তো ঠিক করেছি কাল থেকে আর ওকে জানলায় দাঁড়া মানে ওখানে আর দাঁড়াতেই দেবো না। আমার শাশুড়ি মা বলে ওইটা ওর ডেরা হয়েছে, বলে ওটা ওর ডেরা হয়েছে, ওর ডেরার থেকে নামবেও না, ওখান থেকে যাবেও না, ও সারাদিন পারলে ওখানেই দাঁড়িয়ে থাকে আর লোকজনের সাথে গল্প করে। তবে কি বলুন তো, ও ভীষণ মিশুখে, মানে এত আলাপ করতে ভালোবাসে লোকের সাথে। কাব্য ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমি কি করেছি ছাদে গেছি, ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, আর বেশিরভাগই সব কাব্যর জামা কাপড়, সেগুলো কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু আবার অল্প অল্প ভেজা রয়েছে, সেগুলো সব আবার পাশের ঘরে মেলে দেবো। তো নিয়ে এসেছি, আর এই যে এই জামা কাপড়গুলো এখন আমি এগুলোকে এখন ভাঁজ করব। ও যতক্ষণে ঘুমোচ্ছে ততক্ষণের মধ্যে আমাকে এই কাজগুলো সব শেষ করতে। কাব্য ঘুম থেকে উঠে পড়েছে, এই যে দেখুন মহারানী ঘুম থেকে উঠে পড়েছেন, এই যে, আর হিসিও করে ফেলেছেন, এই যে বিছানায় হিসি করে ফেলেছে। একটু চেঞ্জ করে নি, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো দেখুন এই যে আমার মহারানী উঠে পড়েছেন, কোলে বসে রয়েছে, আর ঘুম থেকে উঠেছে, তো মুডটা একটু খারাপ আছে, খানিক বেশ খানিকক্ষণ সময় যাবে, দোদো খাবে, তারপরে যদি মুড ঠিক হয় ওনার আর কি। ওই যে দেখতে পাচ্ছেন কিভাবে তাকাচ্ছে, দেখুন ওর বাবা ঘরে রয়েছে, ওর বাবার দিকে তাকাচ্ছে, ঠিক এইভাবে তাকাচ্ছে, দেখুন বয়স্ক মানুষদের মতো এম করে। এখন কোনো কথা হবে না, যতক্ষণ না পেটে খাবার করছে ততক্ষণ ওর মুখ থেকে কোনো কথা বের হবে না। তো আমার তো জামা কাপড় গোছানো তো শেষ হয়েই গেল, ও এখন আর কিছুই কাজ করতে পারবো না, আগে ওকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে আসছি। আমার কাব্যকে খাওয়ানো হয়ে গেছে, আর চলুন আপনাদের সঙ্গে আমার নতুন বন্ধুর পরিচয় করিয়ে দিই, সে অনেক দিন ধরে অপেক্ষা করছে দুবাহু বাড়িয়ে আপনাদেরকে স্বাগত জানাবে বলে। তো চলুন তাকে দেখে নেওয়া যাক।
দেখতে পাচ্ছেন সামনে বোগেনভিলিয়া। শীতের সমস্ত মরসুমে গাছগুলো যখন একদম শুকিয়ে নেতিয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে এই গাছটি একদম মাথা চাড়া দিয়ে উঠেছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই গাছগুলো জানেন তো, মানে বাইরে যদি আপনারা কিনতে যান এগুলো 100-150 টাকা করে নেয়। আর এই গাছটি যখন আমার হাজবেন্ড এনেছিল, মানে একজনের বাড়ির থেকেই এনেছিল, একটা ডাল, শুকনো ডাল কেটে, তো ওই ডালটা অনেক দিন ধরে ও বালিতে রেখে দিয়েছিল, তারপরে শিকড় বেরিয়েছে, তো সেই মরা ডালটা থেকেই এত সুন্দর ফুল বেরিয়েছে। খেয়ে দিয়ে ওঠার পর কাব্য তো পুরো ফুল এনার্জি পেয়ে গেছে। আর ও নাচ দেখলেন আপনারা কি পরিমাণ নাচলো। তো যাই হোক, আজকে একটু বেরিয়েছিলাম সকালের দিকটাতে, তো টুকিটাকি জিনিস কেনাকাটি করেছি, সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। প্রথমে দেখাই কাব্যর জন্য আমি একটা সাদার ওপরে একটা গেঞ্জি কিনেছি, সেটা দেখাই আপনাদের। এই দেখুন, এখন তো তেমন একটা শীত নেই, তবুও বাইরে বের হলে কিন্তু মানে গাড়িতে উঠলে একটু হালকা ঠান্ডা লাগে, সেই কারণেই এই গেঞ্জিটা কিনেছি। এর সাথে সেম প্রিন্টের একটা প্যান্টও আছে। এই যে এইটা সাদা কিনেছি, তার কারণ কাব্যর অনেকগুলো জামা রয়েছে যেগুলোতে হাতা নেই, মানে এরকম হাতা স্লিভলেস টাইপের যে জামাগুলো হয় বাচ্চাদের, ওই রকম আর কি। কিন্তু ওই জামাগুলো না এখন আমি পরাতে পাচ্ছি না, কারণ ওই জামাগুলো পরিয়ে বাইরে নিয়ে গেলে কি হচ্ছে, হাতটাগুলো ঠান্ডা লাগছে, সেই কারণে এই সাদার মধ্যে এই গেঞ্জিটা কিনলাম। এই গেঞ্জিটা দিয়ে সব রকমের সব রঙের জামাই পরানো যাবে সেই কারণে। আর কিনেছি এই যে বাটি, এই রকম ধরনের দুটো বাটি কিনেছি, কি সুন্দর না প্রিন্টটা। এরকম দুটো বাটি কিনেছি কি বলুন তো, অল্প চিড়ে টিড়ে ভাজা বা চানাচুর নিমকি এইসব দেওয়ার জন্য এগুলো কিন্তু খুবই কাজে লাগে, তো দেখতেও বেশ সুন্দর, দেখে পছন্দ হয়ে গেল তাই কিনে নিলাম। আর এইরকম একটা প্লেট কিনেছি, এক পিসি ছিল, নয়তো আমার এইরকম প্লেটই কেনার ইচ্ছে ছিল বেশি। আর এই জিনিসটা দেখে ভীষণ পছন্দ হলো, দেখুন, মানে স্ন্যাক্স দেওয়ার জন্য ভীষণই কাজের জিনিস। এইরকম সাইডে একটা জায়গা করা রয়েছে এখানে সস দেওয়ার জন্য, আর এ পাশটাতে তো মানে যা স্ন্যাক্স আপনি দেবেন সেইটা। তো প্লেটটা দেখে আমার এত পছন্দ হয়েছে, এগুলোর বেশ ওয়েট আছে কিন্তু, বেশ ভারী, এগুলো খুবই শক্ত পোক্ত। তো এই জিনিস কটাই আমি আজকে কিনেছি, আর আপনারা অবশ্যই জানাবেন আমার এই জিনিসগুলো কেমন হলো। আর অবশ্যই কাব্যর নাচ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।